আবারও ভয়াবহ ভূমিকম্পের কবলে মেক্সিকো শহর। তো বন্ধুরা, এই ভূমিকম্পন কম্পনের মাত্রা কত ছিল, এই কম্পনের জন্য কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, আমরা সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভয়াবহ ভূমিকম্পের কবলে মেক্সিকো। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা 7.7 বলে জানা গিয়েছে। ভূমিকম্পের জেরে আতঙ্কে মেক্সিকো শহরে মানুষেরা রাস্তায় নেমে আসেন। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভূমিকম্পের কেন্দ্রটি রাজধানী থেকে প্রায় 400 কিমি পশ্চিমে মিচিওয়াকানের রাজ্যের কোল্লোকামানের 69 কিলোমিটার দক্ষিণে বলে জানা গিয়েছে। প্রায় 15 কিমি গভীরতায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বলে জানা গিয়েছে। জায়গাটি প্রশান্ত মহাসাগরের উপকূলের কাছে অবস্থিত বলে জানা গিয়েছে। তারপর 19 সেপ্টেম্বর এই ভূমিকম্পটির দিন ল্যাটিন আমেরিকার তৃতীয় বড় ভূমিকম্প বলে দাবি। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ও ইব্রাডু টুইট করে বলেছেন, পশ্চিমের রাজ্য কোলিমার এবং মালজানিনোর একটি শপিং সেন্টার ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এবারের ভূমিকম্পে মেক্সিকো শহরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার বিশ্বাস করা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা। এক বাসিন্দা জানিয়েছেন, তিনি ভেবেছিলেন হার্ট অ্যাটাক হবে। তিনি এ ব্যাপারে 5 বছর আগেই ভূমিকম্পের কথা স্মরণ করে বলছেন, সেই সময় অনেক লোক মারা গিয়েছিল। এই ব্যক্তি আরও জানিয়েছেন, এলাকাটি ঝুঁকিপূর্ণ কারণ 2017 ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা সঠিকভাবে মোতায়েন করা হয়নি, সেই কারণে ভয় আরও বেশি। 1985 থেকে 2017 সালে বিপর্যয়ে স্মরণ করার জন্য রাজধানীতে মরোয়া চলছিল। সেই সময় মেক্সিকো সিটিতে ভূমিকম্পের অ্যালার্ম বেজে ওঠে। সেই সময় বাসিন্দারা বহুতলগুলি খালি করে দেন। অনেকেই বলেছেন অ্যালার্ম বাজার পরে অনেকে বিশ্বাস করে উঠতে পারেনি ভূমিকম্প হতে পারে, কিন্তু কিছুক্ষণের মধ্যে কম্পন অনুভূত হয়। মিচোয়া কানে এবং এক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও এলাকায় ঘরবাড়ি গ্রামীণ হাসপাতালে ক্ষতি হয়েছে। মেক্সিকো শহরে কিছু জায়গায় বিদ্যুৎ বিভ্রান্ত হয়, একটি হাসপাতালের রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের পরে কয়েক ডজন আফটার শক হয়েছিল, তার মধ্যে শক্তিশালী ছিল 5.3 মাত্রায়। উল্লেখ করা প্রয়োজন যে মেক্সিকো বিশ্বের অন্যতম ভূমিকম্পের প্রবল এলাকা। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত এই জায়গায় প্রশান্ত মহাসাগরের প্লেটটি পাশের টেকনিক প্লেটের সঙ্গে মিলিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।